friends, welcome back to my channel. This is Amrita and you are watching my channel, Amrita's Cute Moments. So welcome all of you from Pinch. Yes, so you can see that there is a whole lot of people in the house. So we are going to the first jungle safari. আমরা যে দুটো জঙ্গল সাফারি করবো আজকেই সকালে এবং একটা বিকেলে, মানে এই ধরো দুপুরবেলা, তো দুটোই হচ্ছে কিন্তু কোর এরিয়াতে। আর তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ এখানে কত রকমের পাখি ডাক, তো খুব ভালো লাগছে এরকম একটা, মানে কি বলবো, এত রিফ্রেশিং একটা জায়গায় এসে ভীষণ ভীষণ ভালো লাগছে। তো আমি জানি আজকের ব্লগটা কিন্তু খুব এক্সাইটিং হতে চলেছে, কারণ পিঞ্চে এসে জঙ্গল সাফারি করার একটা আলাদা আনন্দ। আই হোপ যেন আজকে বাঘ দেখতে পাই, সো প্লিজ প্রে ফর আস, আর তার সাথে সাথে তোমাদেরকেও দেখিয়ে দেবো। তো চলো আর কথা বলবো না, সো লেটস গো ফর দ্য ফার্স্ট সাফারি ফ্রম পিঞ্চ। সো উই আর রেডি ফর দ্য সাফারি। আর এই যে গাড়িগুলো এসেছে স্যার, মিস্টার ব্যানার্জি কা কোরসা পার কা সাফারি। ভেহিকেল নাম্বার কে স্যার? আই হোপ আজকে যেন কিছু একটা দেখতে পাই বাঘ অ্যাট লিস্ট। ভাই ইয়ে করছো? হ্যাঁ বটল দে দি, দে দি। তো ফাইনালি উই হ্যাভ স্টার্টেড ফর দ্য সাফারি, আর এখন মোটামুটি বাজে 5:15। তো আমরা এখন যাচ্ছি, ভাইয়া কোন সা গেটে? খোরসাপার গেট। আমরা এখন যাচ্ছি খোরসাপার গেট, যেটা এখানকার ওয়ান অফ দ্য মোস্ট মোস্ট আর কি, মানে শর্ট আফটার গেটসগুলোর মধ্যে একটা, যেখানে কালকেই ভালো মতন সাইটিং হয়েছে। তো লেটস সি আমাদের আজকে লাকে কি আছে। চলো আর বেশি কথা বলবো না, একদম যখন সাফারিটা শুরু হবে তখন আবার তোমাদের সাথে আবার। তো আমরা এখন যাচ্ছি টুয়ার্ডস এ খোরসাপার জোন। গেটটা এখনো আসেনি, কিন্তু এই যে জঙ্গল স্টার্ট হয়ে গেছে। গতকাল এই রাস্তাটা দিয়ে আমরা এসেছিলাম, কি দারুণ রাস্তাটা, আবার দেখাই রিয়েলি এটা দুর্দান্ত জায়গাটা। আর এইবারে এই হচ্ছে প্রবাবলি আমাদের খোরসাপার গেট এন্ট্রি, এখান থেকে এন্ট্রি হবে মোস্ট প্রবাবলি, এদিক দিকেই এন্ট্রি একটা হবে। ইয়াস এন্ট্রি আছে ভাইয়া? নেই নেই তিনি গেট, ইয়া আচ্ছা তিনি তিনি গেট। আচ্ছা আচ্ছা, করতে পারবেন আপনি জানেন মহারাজ, এটা তিলি গেট, এটা অন্য গেট, এটা আমরা যাচ্ছি হচ্ছে খোরসাপার গেট। আচ্ছা দেখো জঙ্গলটা দেখো শুধু সকালে একবার, বেশ যদি এটা বাফার জোন, এটা কোন এরিয়া না, সাইটিং এর কোনো চান্সই নেই, বাট স্টিল মাঝে মধ্যে চলে আসে শুনেছি। রিয়েলি যন্ত্রটা ভীষণ ডেন্স। দেখো সামনে দেখো, সামনে দেখো, ওই দেখো 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 দেখো, যা পালিয়ে গেল, উঠতে পারলাম না। কত পাখি, কত ভ্যারাইটিস বার্ডস, আমাদের মোটামুটি জঙ্গলের দিকে রাস্তা শুরু হয়ে গেছে, এখন আমরা পুরো অফ রোড করছি। একটু আগে এক গাদা হনুমান ছিল, তুলতে পারলাম না, তার আগেই পালিয়ে গেল। আর মোবাইলটাও বার করতে সাহস পাচ্ছিল না, যদি নিয়ে নেয় শুনেছি কেড়ে নেয় মোবাইল। তো এই হচ্ছে আমাদের সাফারির লুক। এই দেখো, এই যে আরেকজন পেছনে রেডি হয়ে বসে আছি আমরা, দেখা যাক আজ লাক প্রোভাইড করে কি না আমাদের। তো আমরা এখন যাচ্ছি গেট, গেটের ওখানে প্রবাবলি আমাদের হয়তো আইডি শো করতে হবে, যে আইডিটা দিয়ে আমরা বুক করেছি সেই আইডি শো করতে হবে, তারপরে আমরা এন্ট্রি করতে পারবো। প্রচন্ড এক্সাইটেড লাগছে, জঙ্গল সাফারি আমি অনেক আগে করেছিলাম, আমি রানথম্বরে করেছিলাম, তারপরে কর্ণাটকায় বান্দিপুরে করেছিলাম, তো পেঞ্চে ফার্স্ট টাইম এসেছি। তো আই হোপ যার জন্য এসেছি, যা দেখা মানে তার দর্শনের জন্য এসেছি, আশা করি তাকে দেখতে পাবো, সো ফিঙ্গার ক্রসড। তো আমরা এসে গেছি খোরসাপার গেটে, তো তোমাদেরকে দেখাচ্ছি, সো এখান থেকে এন্ট্রি হবে, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখান থেকে আমাদের এন্ট্রি হবে। তো স্টার্ট হয়ে গেল সাফারি। এই আমরা অ্যাকচুয়ালি মে ব্যাঙ্গালোর মে রহতে হু, মগর হম লোগ বেঙ্গলি হে, হম লোগ কা কলকাতা মে বর্ন এন্ড ব্রট আপ হুয়া, ব্যাঙ্গালোর মে রহতে হু। আমরা জঙ্গলে ঢুকছি, এই হচ্ছে
বাইসনের দেখা পেলাম আমরা, ইন্ডিয়ান গড়। তো এটা দিয়ে আমরা, এ দেখো মুভমেন্টও হচ্ছে, তো এইটা দিয়ে আমাদের শুরু হচ্ছে আজকে প্রথম দর্শন। কত এর থেকে কত জুম করব দেখা যাচ্ছে না? হ্যাঁ ওইটুকুই দেখো, দুটো ডিয়ারের মারামারি হচ্ছে দেখো। এই যে একটা ডিয়ার দেখো, মারপিট করছে পুরো, দেখো হর্নস লক করে বসে আছে, দুটোই মেল। এই যে এই যে এই যে যখন ওরে তখন আরো বেশি ভালো লাগে, এখন বসে আছে। এই যে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, ওয়াও ওয়াও, এই তো এই তো এই তো যা পালি, এই যে এই যে এই যে পুরো কাজ পুরো ক্যাচ করেছি, এত স্পিডে পালাচ্ছে না, এত স্পিডে পালাচ্ছে। আসতে আসতে দেখতেই পাচ্ছি না, এখানে একটা ময়ূর দেখা গেছে, দাঁড়াও দেখি কোথায়, এখানে গ্রাসের জন্য দেখা যাচ্ছে না। দেখো দেখতে পাচ্ছ তোমরা, ওই যে এই যে এই যে এই যে একটু জুম করি দেখি, একটু জুম করতে পারি, এই যে দেখো কি সুন্দর, এই দেখো ওয়াও কি দারুণ লাগছে, দেখো পিককটাকে। অনেকক্ষণ থেকে পিককের ডাক শুনছিলাম, এই ফার্স্ট দেখতে পেলাম একটা, এই ঢুকে গেল জঙ্গলের ভেতরে, ল্যাচটা দেখা যাচ্ছে।
এই চলে গেল। একটা এখন এই মুহূর্তে একটা জিপ এসে খবর দিল সামনে বাঘ দেখা গেছে। আমরা সব ওয়েট করছি এখানে, যদি বাঘের দেখা পাই, কারণ এখান থেকে অলরেডি ডিয়ারের একটা ওয়ার্নিং সিগনাল, তাই না, একটা কন্টিনিউয়াস কল হয়ে যাচ্ছে। তো দেখা যাক। বেসিক্যালি ঘুমিয়ে পড়েছে, তো তার জন্য মনে হচ্ছে আর এখন হবে না। দেখি আর খানিকক্ষণ দেখে হয়তো এরা এখান থেকে মুভ করবে, তারপর দেখা যাক। দর্শন হয়েছে, আলটিমেটলি সত্যি উই আর লাকি যে দেখতে পেয়েছি। প্রচুর এখানে স্পটিং ডিয়ার আছে। আই থিঙ্ক এখানে সবই ফিমেল না কি? হ্যাঁ ফিমেলই হে, বিকজ উপরে যে অ্যান্টেনা আছে না ওটা, হ্যাঁ ওটা দেখতে পাচ্ছি না কি। হ্যাঁ ওরা মারপিট করছে নিজেদের মধ্যে। এইটা দেখছো, এটা হচ্ছে বাঘের নোকের দাগ। এটা ওরা এরিয়া মার্ক করে রেখেছে, এই দেখো। জয়েশ, ও জয়েশ, বাতি উত্তালিন দি বাতি। এখানে একটা মনে হয় টাইগার আছে, বিকজ ওরা মারাত্মক কল করছে। টাইগার অর লেপার্ড কিছু তো একটা আছে, এই ডিয়রগুলো যেভাবে চিল্লাচ্ছে ওরা ভয় পেয়েছে, একটা আন্দাজও করেছে মনে হয়। মনে হচ্ছে এখানে হয়তো আশেপাশে ওরা টাইগার দেখেছে, মানে ওরা একটা জায়গাতেই হঠাৎ হঠাৎ করে চিল্লাচ্ছে এবং কল হতে। দেখো ওরা একটা জায়গায় সবাই মিলে তাক, মানে দেখ, মানে দেখে আছে, দেখছে এবং হঠাৎ হঠাৎ করে চিল্লাচ্ছে। তার মানে একটু আগে হুনহুন করে সব দৌড় দিল।
ইসকা নাম কে হ্যাঁ ইন্ডিয়ান রোলার এ ইন্ডিয়ান রোলার এটা দেখো বাট কি সুন্দর নীলপঙ্ক নীলপঙ্ক ওয়াও থোড়া সা মন নেই তুই না চলা গিয়া জো আই লাভ মি ও তো সকালে সাফারিটা ডান সত্যি সার্থক কারণ বাঘ দেখতে পেয়েছি সত্যি সার্থক এবার যাব রিসর্টে যাচ্ছি ব্রেকফাস্ট করতে আমাদের এখানে একটা হল্টিং একটা হল্টের জন্য একটা জায়গায় দিয়েছে তো সকালে সাফারি ডান তো এবার আমাদের রিসর্ট থেকে ব্রেকফাস্ট প্যাক করে দিয়েছিল তো এই ব্রেকফাস্টগুলো এবার আমরা করে নেবো কারণ বেশ খিদে পেয়েছে তো এতে করে দেখো ব্রেকফাস্ট দিয়েছে এখানে তো দেখি কী কী ব্রেকফাস্টে আগে আছে তো দেখো ব্রেকফাস্টে আমাদের তুলি টাইগার করিডোর থেকে দিয়েছে তো এটা দিয়েছে হচ্ছে কলা দিয়েছে একটা রিয়েল জুস দিয়েছে এখানে একটা মাফিনস দিয়েছে ডিম দিয়েছে আর এটা একটা স্যান্ডউইচ আছে আর আলু পরাটা আছে একটা হ্যাঁ একটা আলুর পরাটা আছে সেটা কোথায় আছে ভেতরেই আছে ও এই যে এখানে একটা আলু পরোটা রয়েছে আর এখানে চা আছে চা কফি সবই দিয়ে দিয়েছে আর এইটা হচ্ছে দেখি এটা কী দিয়েছে ও এখানে সব স্যাশেগুলো দিয়েছে তো যাই চট করে ব্রেকফাস্টটা করি সাফারি ডান আমরা ব্যাক টু রিসর্ট তো আশা করি তোমাদের আজকে ব্লগটা দারুণ লেগেছে বিকজ উই হ্যাভ স্পটেড টাইগার আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কেউ দেখেনি ওরা সব আমরা দেড় ঘন্টা ওয়েট করেছিলাম বলে দেখা পেয়েছি বাকিরা পুরো পেশেন্স হারিয়ে ওরা চলে গেছিলো বাট আমরা দাঁড়িয়েছিলাম এবং ইয়েস বাঘ মামা বাঘ মামি মামি এসে আমাদেরকে দেখা দিয়েছে তো ব্লগটা আজকে এখানে এন্ড করছি ইয়েস সেকেন্ড ব্লগে কিন্তু থাকবে আরেকটা দারুণ ইভিনিং সাফারি তো সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে তো প্রচন্ড টায়ার্ড এখন ব্লগটা এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে আমি জানি ভালো লাগবে তো তাই জন্য কি করতে হবে লাইক শেয়ার আর কমেন্ট দিতে হবে এবং অবশ্যই ব্লগটা যারা এখনো মানে আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দেখো কি ঝুলছে এটা একটা এক মিনিট সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবে কারণ যখন আমি নতুন কোনো ব্লগ জানবো তোমাদের কাছে সেটা নোটিফিকেশন চলে যাবে তো শেষ করার আগে যেটা সবসময় বলে দেখি স্টে হ্যাপি স্টে ব্লেস স্টে পিটি স্টে কুল অ্যান্ড অলওয়েজ কিপ স্মাইলিং বাই অ্যান্ড সি ইউ অ্যানাদার এক্সাইটিং ব্লগ টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড বাই